কি করে দেখো কি করে, বাবারে বাবা। কলা এত খেতে ভালোবাসে বলার মতো না। শেষ, ফিনিশ, ফিনিশ। সুজিকে কই, সুজিকে একটু তো দিলে না, নিচে একা খেয়ে নিলে, পুরো ফিনিশ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলায় যে একটু ফ্রেশ হয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে, এখন বাজে সকাল 8:30। তো এখন একটু মুড়ি খাবো। এই দেখো মুড়ি দেখছো, এক বাটি মুড়ি। এখানে আমি একা খাবো না, সুজি ডোডো খাবে আমার সাথে। তো একটু আগে দেখতে পেলে ডোডো, ডোডোকে কিছু কলা দিয়েছিলাম খেতে, তো এখনও খাওয়ার জন্য দেখো বসে আছে, তারাও দেখাচ্ছে। মানে কোনো কিছু খেতে দেখলে ও আগে খাবে, ওকে আগে দিতে হবে, আমি খাবো না নাকি বলতো, তোকে তো আগে দিলাম। তো এখন এই যে মা এখানে রান্না করছে, আজকে মা বাড়িতে আছে, তো আজকে আমাদের আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, কালকে ফুরিয়ে গেছে। যদি আমাদের ডবল গ্যাস, তবু আমরা মানে অর্ডার দিতে ভুলে যাই, একটা শেষ হয়ে যায় তারপরে গিয়ে মনে পড়ে। তো অর্ডার দিয়েছি, কালকে আসবে, আজকে আর আসবে না, এই জন্য আজকে সারাদিন উনুনেই রান্না করতে হবে। তো মা এই যে রান্না করছে, ভাত বসিয়েছে, আর এই যে রান্না টান্না করার পরে এই যে মা এখানে আমাদের পাশের এই খালটাতে নেমেছে। কেননা আমাদের 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 সাইডে যে গাছগুলো লাগিয়েছি না, সেই গাছগুলো না ওই সাইডে চলে গেছে। তো ওই সাইডের যাদের বাড়ি তাদের মানে চালের ওপরে চলে গেছে, ঠিক আছে। তো এরকম গাছের ওপরে চলে গেছে, এরকম তাদের গাছগুলো বাড়তে পারছে না। তো আমাদের বলেছিলো যে গাছগুলো কেটে দিতে, তো তাই জন্য অনেক দিন আগেই বলেছিলো, কিন্তু আমরা সময় পাচ্ছিলাম না। এই জন্য মানে সময় পাচ্ছিলাম না, মানে মা সময় পাচ্ছিল না, বাড়িতে থাকছিল না, তো ওই জন্য। তো আজকে মা বাড়িতে আছে, এই জন্য দেখো এই বড়ো একটা গাছ এখান থেকে কেটেছি, কেটে দিয়েছে, কেটেছে ওই সাইডে গিয়ে ওদের চালের পরে গিয়ে পড়েছে। তো এখন মা ওই সাইডে গেছে, ওই সরু সরু ডালগুলো প্রথমে কাটবে। তো ওই প্রথমে সরু ডালটা কেটে তারপরে আবার মানে হাফ হাফ করে কাটতে কাটতে আর কি আসবে, না হলে মা আর আমি দুজনে টানতে পারছিলাম না, এই দিক দিয়ে টেনে নিয়ে আসতে পারছিলাম না। তো মা এই জন্য ওই 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 পারেই গেছে, ওই ডালগুলো প্রথমে কাটবে। তো এই জন্য মানে দুদিন অন্তর অন্তর আমাদের খালের পাশটা গাছগুলো এরকম বড় হয়ে যায়, বড় তো হয়ে যায় ঠিক আছে, কিন্তু ওই যে খালের দিকটা তো এই জন্য হেলে যায়, সব মাটিগুলো সরে যায় আর গাছগুলো সব হেলে যায়, আর হেলে যাওয়ার পরে ওই সাইডে চলে যায়, অনেক বড় তো গাছগুলো ওই সাইডে চলে যায়, তো ওদের প্রবলেম হবে পাশে। তো তাই জন্য ওরা ওরকম বলে কেটে ঠেটে দিতে, আর এমনি কেটে দিতে হয়। তো এই জন্য আর কি এইগুলো গাছ না লাগানোই ভালো। তবে আমরা গাছটা লাগিয়েছিলাম কারণ এই যে মাটিটা ধুয়ে যাতে না চলে যায়, তার জন্য খালের সাইডে শুধু আমাদের গাছটা লাগানো, আর বাড়ির কোনো সাইডে সেরকম গাছ নেই বড় বড়। এই খালের সাইডে শুধু মাটিটাকে ধরে যাতে রাখতে পারে, তার জন্যই গাছগুলো লাগিয়েছিলাম। তো দেখো এই গাছটা, যে গাছটা কেটেছে কাটছে মা, সেই গাছটা কিন্তু কোনো কাজেরই নয়, এটা জ্বালানি হিসেবেই ব্যবহার করতে হবে, কোনো কাজের না, এটা আগাছা বলতে গেলে শুধু জ্বালানি হিসেবেই লাগে, আর কোনো কাজেই লাগবে না। তো আজকে মা এতটাই কষ্ট হয়ে গেছে গাছটা কাটতে কাটতে, তো মা বলেছে আর কোনোদিনও কোনো গাছ লাগাবো না, যখনই একটু বড় হবে তখনই কেটে দেবো, কোনো গাছ লাগবো না। আর লাগাই লাগানো হয় না, এই যে গাছটা আজকে পড়েছে না মানে কেটেছি, সেই গাছটা কিন্তু আমার লাগাইনি, ওটা এমনি এমনি খালের সাইডে হয়ে গেছিলো। তবে দেখো এই জলটা আজকে জলের পরিমাণ কম আছে, যখন বৃষ্টিটা হয় তখন তো দেখেছো খাল পুরো ভরে যায়, এখানে অনেকে আবার মাছও ধরে, যদিও খালটা একদমই জলটা ভালো না, কেননা এখানে সবাই সবাই সব বাড়ির সাইডে যারা যারা আছে মানে সবাই খালের ভেতরেই নোংরা ফেলে, আমাদের এখানে তো নোংরা নিয়ে যায় না, সবাই খালেই ফেলে, এই জলাশয়টাতেই ফেলে ফেলানো হয়। তো জলটা স্রোত রয়েছে বলে নোংরাটা চলে যায়, আর এই জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে মা রয়েছে যাতে নোংরা লাগছে না, স্রোতটা রয়েছে তো এই জন্য বেশি একটা নোংরা লাগে না। তবুও তবুও গাছ চুলকাবে যত হাজার হলেও নোংরার জল, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, তার জন্য মা এরকম গেছে, আর গাছ কাটার মতন সেরকম কেউ নেই, তার জন্য আমি এখানে ধরেছিলাম পাশে। তো চলো পরে দেখা হচ্ছে, বাই। তো এখন এই সন্ধ্যাবেলায় এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, এই দেখো সন্ধ্যাবেলায়, এই দেখো কিছু খাবার এখানে আছে, অনেক কিছুই আছে, পোলাও, তারপরে অনেক খাবার মানে আলুর দম, তারপরে পনিরের তরকারি,
তারপরে মিষ্টি, লুচি, মানে এক্সেট্রা অনেক কিছুই আছে। তো আমরা এখানে অনেকজনই আছি, তো আমি এখানে দাদার বাড়িতে আছি, এখানে ভিডিও আপলোড করতে এসেছিলাম, এসে দেখছি এত খাবার জোগাড় হয়েছে। আর এখানে আমরা অনেকজন আছি, হ্যাঁ 4-5 জনের মতন আছি। তো এই জন্য আমরা সবাই মিলেই মানে আর কি খাওয়া দাওয়াটা করব। তো আমি এখানে মিষ্টিটা খাবো না, হ্যাঁ মিষ্টিটা আমি খাবো না, লুচি খাবো, লুচিটা খাবো, আর এই পনিরের তরকারিটা একটু খাবো। পনিরের তরকারি না আমার আগে খেতাম না, আগে সেরকম খাওয়া হতো না, এখন তো মোটামুটি মানে খাওয়া হয় আর ভালোও লাগে খেতে, আমার ভালো লাগে এখন খেতে। কিন্তু আগে না না বাড়িতেও কোনো দিনও হতো না আর আনাও হতো না, এই জন্য খাওয়া বুঝতামও না সত্যি কথা বলতে। আর এই রিসেন্ট এই কিছুদিনই হলো এই পনিরের তরকারি খাওয়া হচ্ছে, তো ভালো লাগে খেতে। আর এদিকে পোলাওটা খাবো, আলুর দমটা একটু একটু খাবো, সবাই মিলে অল্প অল্প করে খাবো সব কিছু। শুধু মিষ্টিটা মানে খেতে ইচ্ছে করে তো মিষ্টি, কিন্তু খাওয়া তো হবে না না, যে আমি এত প্র্যাকটিস করছি ঠিক আছে, সেগুলো তো সব মানে বাতিল হয়ে যাবে ঠিক আছে, সব মানে কষ্টটাই বৃথা হয়ে যাবে। তো একদিনের জন্য আর কি এতদিনের কষ্টটা তো বৃথা করা যায় না, তো অনেক কন্ট্রোল করে থাকি। আর যদিও আমি একটু খেতে ভালোবাসি, তবুও একটু মানে এই জন্য আমার কষ্টটা একটু বেশি হয় এই খাওয়া দাওয়া দেখলে একটু মেনটেন করা ঠিক আছে। যে খেতে ভালোবাসে না তার কোনো মানে তাকে কোনো মানে প্র্যাকটিসও করতে হয় না, কিছুই করতে হয় না। আর আমাদের দেখো খেতে ভালোবাসি, এই জন্যই আমাদের মনে হয় এত প্র্যাকটিস করতে হচ্ছে, মানে এক্সারসাইজ করতে হয়, খাওয়ার জন্যই মোটাটাও হয় না, খাওয়ার জন্যই তো মোটা হয়ে যাচ্ছিলাম। তো তাই সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি, একটু গল্প করছি, আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছি। এই বিকালবেলা একটু খাওয়া দাওয়া খুবই দরকার। তো প্রথমে চা দিয়েছিল বৌদি, তো আমি চাটা না বিস্কুটটা খেয়েছি, হ্যাঁ আর চিনি চিনি ছিল ওর মধ্যে, তো চিনির পরিমাণটা এত আমি খেতে পারিনি, তারপর দিয়ে দিয়েছি। ভাবলাম যে না দরকার নেই খাওয়া এক কাপের চা, এক কাপ চায়ের জন্য আর মানে আমার ডায়েট ভঙ্গ করার কোনো দরকার নেই, তো অনেক কন্ট্রোল করে রেখেছি। তো এই জন্য আমি যেতেই চাই না ও বাড়িতে, গেলেই গেলেই মানে এটা ওটা খাওয়া হয়েই যায়, সবার সাথে মিশে সবার সাথে বসে যদি খাওয়া হয় না তাহলে না মানে কোনো না ঠিক খাবার মানে ডায়েট ভঙ্গ হয়েই যায়, তখন আর ওইটা বলা মানে সব কিছু সামনে যদি খাবার ভালো ভালো থাকে তাহলে বলতে বলা যায় নাকি খাবো না খাবো না, ঠিক মানে কন্ট্রোল মানে এরকম ভঙ্গ হয়ে যায়, ডায়েট ঠিক ভঙ্গ হয়ে যায়, এই জন্য আমি যাই না বেশি। আর ওই দেখি দেখো টফি, টফিকেও দিচ্ছিলাম, দিচ্ছি না তা নয় টফিকেও দিচ্ছিলাম, টপিও খেতে ভালোবাসে, তো টপি টপিকেও দিচ্ছিলাম, খাচ্ছিলাম আর ওকেও দিচ্ছিলাম। আর দেখো আমাদের পুচকি ফোন নিয়ে বসে আছে। আর দেখো আমি তো ব্লগটি এখানে শেষ করছি, কারণ এখান থেকে আপলোড করে নিয়ে যেতে হবে। তো চলো বাই, টাটা, গুড নাইট।